প্রতিমুহূর্তে লাইভ আপডেট নিচ্ছি আমরা, এবং তার সঙ্গেই একদম উপকূলবর্তী অঞ্চল থেকে আমাদের রিপোর্টাররাও গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে তারা লাইভ আপডেট দিচ্ছে এবং স্টুডিওতে আলোচনা চলছে। একটু একটু করে যেভাবে কোথাও ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, তাতে কিন্তু মনে করা হচ্ছে যে আর মাত্র কয়েক মুহূর্ত, যদিও যেরকম সূত্র মোতাবেক যেরকম জানতে পারছি এবং স্টুডিওতে আমরা আলোচনা করছিলাম যে সুজিবাবু বলছিলেন যে অলমোস্ট একটা অংশ ল্যান্ডফল হয়ে গিয়েছে এবং শক্তি ক্রমশ বৃদ্ধি করছে। আমরা কথা বলছিলাম এর আগে যে কী অবস্থা হতে পারে, যেভাবে কোথাও শক্তি বৃদ্ধি হয়েছে এরপর এর অভিঘাতটা কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি আসবো সরাসরি গোপীনাথবাবুর কাছে, কী বলবেন গোপীনাথবাবু? আসলে এখন পর্যন্ত যা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু ওই বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়া বর্ডারের দিকেই ধেয়ে যাচ্ছে। যদিও স্যার একটু বলছেন যে গতিপথ চেঞ্জ হতে পারে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট যে ইছামতি নদীতে কিন্তু জলোচ্ছ্বাস ভীষণভাবে হবে। আমার যেটা মনে হচ্ছে অলরেডি ইছামতি নদীতে বাঁধ ভেঙে গেছে, এবং এই বাঁধ সুন্দরবনে বাঁধ ভাঙার গল্পটা কিন্তু অত্যন্ত পুরনো গল্প, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু আমরা সেটার জন্য রিমেডিয়াল মেজার কিছু নিইনি, যেখানে উই হ্যাভ দ্য সলিউশন, মানে আমরা সেটা একাডেমিক্সে কাজ করে তার সলিউশন বার করেছি। মানে সেখানে জলের চাপটা, অর্থাৎ ওয়াটার প্রেশার আমরা বলি ইঞ্জিনিয়ারিং ভাষায়, সেই জায়গাটা হচ্ছে ভীষণ জরুরি। মানে অর্থাৎ করে আমি যদি ওয়াটার প্রেশারটা রিলিজ করার কোনো বন্দোবস্ত করি তাহলেই কিন্তু আমি সুন্দরবনের বাঁধ ঠিক করে আমি একদম এক বাক্যে বলবো যে সুন্দরবনের বাঁধ কখনোই কংক্রিট দিয়ে করবো না, বিকজ সুন্দরবন হচ্ছে ভীষণভাবে ইকো ফ্রেন্ডলি একটা ইকোলজিক্যাল সেন্সিটিভ একটা এরিয়া, সেখানে আমাকে মাটির বাঁধই করতে হবে, কিন্তু সেখানে প্রপার রিমেডিয়াল মেজারগুলো নিতে হবে অ্যান্ড দোজ এম্বাংমেন্ট শুড বি ইঞ্জিনিয়ার। আমার এখন সুন্দরবনে যেটা আছে সেটা কিন্তু নন ইঞ্জিনিয়ারিং, একটু আগেই বিভিন্ন চ্যানেলে যেটা অ্যানাউন্স করছিলো যে ওইখানকার পঞ্চায়েতের প্রধান কাউকে পাঠিয়েছে যে তোমরা ঝুড়ি কোদাল নিয়ে বেরিয়ে পড়ো বা দিয়ে করতে পারো, এটা তো আমজনতার কাজ নয়, আমজনতাকে রক্ষা করার কাজ হচ্ছে সরকারের। আমি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার আলাদা করে বলছি না, কিন্তু একটা নতুন করে প্রজেক্ট নিয়ে ইঞ্জিনিয়ারিং এম্বাংমেন্ট করতে হবে যে এম্বাংমেন্ট টিকে থাকে, হুইচ ইজ ফিজিক্যাল সাস্টেনেবল। এই সাস্টেনেবল এম্বাংমেন্টটা কিন্তু আমাকে তৈরি করতে হবে। তবে এবার মনে হচ্ছে দীঘার ওপর চাপটা অতটা আসবে না যতটা সুন্দরবনের উপর আসবে। আমি আসবো এই জায়গা থেকে, একটুখানি আপনার একটু লেভেলটাও একটু বোধহয় নিচে নেমে গেছে। আমি আসছি সুজিব বাবু আপনার কাছে আসবো। আপনি বলছিলেন যে জলস্তর, এই যে মাতলা নদীর ওপর যে ছবিটা আপনি দেখাচ্ছিলেন কিছুক্ষণ আগে, মানে বেশ ভয় পাওয়ার মতো অবস্থা, যে প্রায় কত ফিট পর্যন্ত এই জলোচ্ছ্বাস জলস্তর বাড়তে পারে বলে মনে হচ্ছে মাতলা নদীতে? অ্যাকচুয়ালি দেখুন, আমি একটু আগে ম্যাপে বুঝিয়েও ছিলাম আপনাদেরকে যে এই যে সাইক্লোনটা এগোচ্ছে ভূমিভাগের দিকে, একে বাঁ দিক এবং ডান দিক থেকে দুটো আলাদা প্রেশার বেল্ট একে টেনে রেখেছে, কিন্তু ল্যান্ডে যেই পড়বে সঙ্গে সঙ্গে ল্যান্ডের সঙ্গে প্রচণ্ড পরিমাণে ট্রানজিশন হবে এনার্জির, তার ফলে কিন্তু আলটিমেটলি দুটো যে চাপ বলয় যেটা টেনে রেখেছে সেটা দুর্বল হবে, কিন্তু সাইক্লোনের শক্তি বাড়তে শুরু করবে। অর্থাৎ আমরা অন্যান্য সাইক্লোনের ক্ষেত্রে যেটা দেখি ল্যান্ডে ঢুকে যাওয়ার পরে তার স্পিড বাড়বে, সেই জন্য মানে ভোরবেলা রাত্রি তিনটের পর থেকে দেখা যাবে প্রচুর পরিমাণে ঝড়ের গতিবেগ বাড়তে শুরু করলো। ঝড়ের এই গতিবেগ যখন বাড়ছে তখন ঝড়ের সেন্টার কিন্তু ভেতরে, ফলে ফুল রোটেশনটা চলছে জলের উপরে। এই জলের উপরে যখন রোটেশনটা চলে তখন প্রচণ্ড পরিমাণে একটা ঘর্ষণজনিত বল কাজ করে, সেই ঘর্ষণজনিত বলটা উপকূলবর্তী অঞ্চলের জলকে ঠেলে তুলবে ওপরের দিকে, প্লাস ওই সময় হবেটা কি যে বিপুল পরিমাণ অঞ্চলে বিস্তৃত ছিল সাইক্লোনটা, সেটা আস্তে আস্তে ছোট হতে শুরু করবে, ফলে সাইক্লোনের মধ্যে যে মেঘ আছে সেই মেঘটা ঘনীভূত হতে শুরু করবে, এবং তার ফলে সেই ঝড়ের অবঘাত শক্তিটাও বাড়বে যেটা জলকে টেনে তুলতে সহায়তা দান করবে, যার ফলে এমনিতে যদি সরাসরিভাবে কোনো ইয়ে থাকে, মানে যেটাকে আমরা বলি বান ডাকা থাকে, অথবা যদি ভরপুর কোনো জোয়ার থাকে, তাহলে মাতলা নদীতে জলের উচ্চতা বৃদ্ধি পায় 3 থেকে 3.5 মিটার। কিন্তু আপনি তো বলছেন যে ভোরবেলা তিনটের সময়তে সেই জলস্তর বাড়ার কথা, তিনটের আগে সব থেকে বেশি শক্তিশালী হবে পরবর্তী যে জোয়ার, তাহলে সেই সময় কি জোয়ার থাকার কথা? সেই সময় আর একটা দ্বিতীয় জোয়ারটা হবে, এবং সেই সময় এখানে হচ্ছে 3.5 মিটার প্লাস এর ফলে উচ্চতা বাড়ছে 4.5 মিটার, অর্থাৎ প্রায় 8 মিটারের কাছাকাছি, যার মানে অ্যাভারেজ
24-25 ফিট পর্যন্ত জলস্তরের উচ্চতা বাড়তে পারে। এই অবঘাত নিয়ে যখন বায়ু ওই প্রচণ্ড উচ্চতাযুক্ত জলকে নিয়ে এগোবে, তখন এই বাঁধ তাকে রক্ষা করতে পারে কি না সেটা একটা বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে। আর দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি 26 ফিট মতো জলস্তর বাড়ে মাতলা নদীতে, তাহলে তো উপকূলবর্তী অঞ্চল পুরো ভেসে যাবে একেবারে। হ্যাঁ, ন্যাচারালি তাই। আর দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই প্রত্যেকটা যে টাইডাল ক্রিক, এই টাইডাল ক্রিকগুলোতে আপনারা জানেন বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দ্রুত গতিতে জোয়ারের জল ঢোকে কিন্তু জোয়ারের জল ফেরে না সহজে, ফলে পরপর যখন এই উচ্চতাযুক্ত জলগুলো টাইডাল ক্রিকগুলোতে গিয়ে ধাক্কা দেবে তখন তার শীর্ষ দেশে বিস্তীর্ণ অঞ্চলের উপরে কিন্তু এই প্লাবন সৃষ্টি হতে পারে। সুন্দরবনের এই মুহূর্তে যে ভূমিভাগ রয়েছে তার প্রায় 40% অঞ্চলের ভূমিভাগ কিন্তু সমুদ্রের লেভেলের নিচে অবস্থান করছে, ফলে ন্যাচারালি এখানে যদি নদীবাঁধ ভাঙে তাহলে এই 40% জমি নিশ্চিন্তে প্লাবিত হয়ে যেতে পারে কয়েক ঘন্টার মধ্যে। ফলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে হচ্ছে রাত্রি 3টে থেকে সকাল 8টা পর্যন্ত এই ঝড়টাকে ফেস করা এবং তাকে পাস আউট করা। রাত 3টে থেকে সকাল 8টা, আমি আমার টিমকেও বলবো যে অবশ্যই এই ইনফরমেশনগুলো আমরা স্ক্রিনেও দেখাবো, আমরা নিচে যে আমাদের ব্রেকিং লাইন্স রয়েছে সেখানেও তুলে দেবো। রাত 3টে থেকে সকাল 8টা পর্যন্ত সব থেকে বেশি আতঙ্কের সময় এবং সবচেয়ে দুশ্চিন্তার বিষয় সেই সময় কিন্তু নিঃসন্দেহে উপকূলবর্তী মানুষের চোখে ঘুম নেই, কিন্তু যারা একটু শহরের দিকে তারা হয়তো ঘুমোবেন সেই দুশ্চিন্তা বুকে নিয়েই। এবং আমার মনে হয় প্রত্যেকের খুব বেশি করে সজাগ থাকাটা দরকার। আমি আসবো, পার্থপ্রতিমবাবু হাত তুলছিলেন। স্বর্ণালী, পার্থদা, সুজীববাবু যা বললেন রীতিমতো ভয়ের বিষয়, মানে 26 ফিট বলছি। আনফর্চুনেটলি হচ্ছে যে এটাকে মানে হাই ফ্লাড লেভেল বলা হয়, যে জল আসলে কত অবধি উঠতে পারে শেষমেশ, এবং এই হাই ফ্লাড লেভেলটা ঠিক মানে পাল্টে যায় মাঝে মাঝেই, মানে আমি বলছি বছর পর বছর। ফলে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে নেই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে কোনো ডেটা নেই যে আসলে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলের হাই ফ্লাড লেভেল এখন মডিফাইড হয়ে কোন জায়গায় গেছে, অর্থাৎ জলোচ্ছ্বাসের পর কোথায় গিয়ে পৌঁছাতে পারে। এগুলো সবকটাই আমাদের স্থানীয় গবেষণার ভিত্তিতে, অভিজ্ঞতার ভিত্তিতে একটা কথা আমরা বলে থাকি। দুই, যে আমি আপনাকে আর একটা উদাহরণ দেবো, যে এটা আপনার স্টুডিওতে আগেও দিয়েছি, যে হল্যান্ড বলে একটা দেশ আছে যেখানে হচ্ছে যে আমাদের বাঙালি খুব ফুটবল প্রিয় তাদের জন্য। হল্যান্ড গোটা দেশটা হচ্ছে যে মিন সি লেভেল থেকে হচ্ছে যে নিচে, এবং হল্যান্ডকে বাঁচিয়ে রাখার জন্য মাল্টিলেয়ার ডাইক, সমুদ্রের বাঁধ, আমরা যেটা নদীবাঁধ বলছি, সেই হল্যান্ডে। এবং আমি আপনাকে একটা ইন্টারেস্টিং গল্প বলতে পারি। আমি একসময় বার্লিন থেকে একটা ট্রেনে যাচ্ছিলাম অ্যামস্টারডাম, আমার সহযাত্রী তার সাথে ট্রেনে গল্প করতে করতে যাচ্ছি, সিনিয়র ডাচ ছিলেন, ফলে তাকে সে আমাকে বলছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় কেন জানেন আমরা কোনো পক্ষ অবলম্বন করিনি। আমি বললাম যে কেন, উনি বললেন যে আসলে আমাদের একটা ভয় ছিল যে গোলা বারুদ দিয়ে যদি কখনো আমাদের এই ডাইকটাকে ফাটিয়ে দেয় তাহলে হচ্ছে গলগল করে গোটা দেশের মধ্যে সমুদ্রের জল ঢুকবে এবং আমরা মাঠে মারা যাব। ফলে এক সেই কারণের জন্য ওরা একটা ডাইক না, আপনি দেখবেন মাল্টিলেয়ার সমুদ্রের বাঁধ ছিল। আমাদের সুন্দরবনের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেটাই দরকার, যে একটা বাঁধ, যেটা আউটার বাঁধ, সেটা প্রফেসর ভান্ডারি যেটা বলছিলেন, দ্যাট মাস্ট বি ইকো ফ্রেন্ডলি।